হ্যালো গাইস, সবার কি খবর? নিশ্চয়ই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে ভালোভাবেই, তোমাদের আশীর্বাদে ভালোবাসায় খুব ভালোভাবেই কেটে যাচ্ছে। আজকে নৈনিতালে একটা ছোট্ট ট্রিপ, ভেরি শর্ট ট্রিপ, মানে নৈনিতাল ওপরে কেমন দেখতে লাগে সেই জায়গাটা গিয়েছিলাম, নৈনিতালের লেক, তারপরে ওখানকার নন্দা দেবী ঠাকুরের মন্দির এবং প্রাকৃতিক দৃশ্য, বড় মনোরম। আর যদিও আমি নিজে খুব ভালোবাসি সমুদ্র, বাট পাহাড়ও বেশ ভালো। আর সেদিন ছিল বৃষ্টি, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা। আমি ঠান্ডা খুব ভালোবাসি, আগে বাসতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে। আর শহরটা বড় সুন্দর লাগছে। এখানে না খুব বেশি আমি ভিডিও করিনি, যতটা দেখছি ততটাই ছবি তুলেছি, এবং সেই কারণেই তোমাদের সাথে বেশিরভাগটাই ছবিতে শেয়ার করলাম। তোমরা ছবিগুলো দেখো, আর আশা করি অনেকেই গেছো, যারা যাওনি তারা দেখতে থাকো ছবিগুলো, দেখেই যাও। সত্যিও এই যে এলাম এটা আমার মনে থাকবে, এরকম তো ভাবে কখনো আমি আসিনি একা একা। তো এই ট্রিপটা এখন অবধি বেশ ভালোই লাগছে। তো আস্তে আস্তে আমারও দিন কিন্তু এগোচ্ছে, এবার আস্তে আস্তে হয়তো আর কিছুদিন থাকার পরে তারপরে যাব কলকাতায়। কিন্তু যতক্ষণ এখানে আছি এবং যতদিন বেরোচ্ছি, নিশ্চয়ই তোমাদের সাথে সবটা শেয়ার করব, যতটা আমার পক্ষে সম্ভব। আর তোমাদের যদি ভালো লাগে সেটা তোমরা আমাকে জানাও। আরেকটা কথা বলি, এই শহরে একটা জিনিস খুব সুন্দর দেখলাম, আমাদের সব ধর্মই প্রায় একই সাথে একটা জায়গায়, হিন্দু, মুসলিম, শিখ, সবাই যেন একসাথে এক সুতোয় বাঁধা। সন্ধ্যাও হয়ে এদিকে অনেকেই এই ছাতাটা একটু সরিয়ে না, মানে তুমি ছাতা ধরেই থাকো, সরিয়ে না, মানে তোমার নাহলে মাথায় ঠাঁ ঠা বৃষ্টি পড়বে, তোমার নাহলে মাথায় ঠাঁ ঠা বৃষ্টি পড়বে। এই তো এরা স্কালিং করতে শুরু করে, এই তো এরা মার্চিং মার্চ পাসিং করছে, মার্চিং মার্চ পাসিং করছে। দেখো পাহাড় কি সুন্দর হয়, এবং মানুষরাও খুব ভালো। সেদিন গেছিলাম একটু নৈনিতালের ওপরে একটু ভুটিয়া মার্কেট দেখতে, ভালোই লাগলো। তো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস কিন্তু করো।